বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগ তুলে রাজ্যজুড়ে প্রতিবাদ বিজেপির। এদিন বনগাঁ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। বিধানসভায় বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে সমস্ত থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। মঙ্গলবার গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁ থানার সামনেও বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। সেখানে এই রাজ্যে 356 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান বিজেপি কর্মী সমর্থকরা। অবস্থান বিক্ষোভে সামিল হয়ে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, সোমবার বিধানসভায় যে ঘটনা ঘটেছে তা ভারতবর্ষের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিধানসভার স্পিকার তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এদিনের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি আমরা আজ বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়ে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির বিধায়কদের উপরে তৃণমূলের হারমাত বাহিনী হারমাত বিধায়করা আক্রমণ করেছিল। সমগ্র পশ্চিমবঙ্গের সমগ্র থানায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ অবস্থান বিক্ষোভ নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দেওয়া। সেক্ষেত্রে আমাদেরকে সে সুযোগ করে দেওয়া হয়নি, অধ্যক্ষ করে দেননি। তার মূল কারণ মাননীয় অধ্যক্ষ একটা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমাদের কাছ থেকে আমরা আধা ঘন্টা শাউটিং করবো হিসাব ছিল আমাদের পরিষদীয় দলের তরফ থেকে। গণতন্ত্রে আমরা অধিকার, জনগণ যেহেতু পশ্চিমবঙ্গে আমাদেরকে দু কোটি 38 লক্ষ মানুষ ভোট দিয়েছে, 38% মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। যে সম্প্রদায়ের মানুষের ভোটে আজ পশ্চিমবঙ্গে মাননীয় সরকার গঠন করে চলছেন, সেই সম্প্রদায়ের মানুষকেই পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে। সেই সম্প্রদায়ের কাছে আমাদের দাবি থাকবে, ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য আওয়াজ তুলেছিলেন, আপনাদের জন্য আওয়াজ তুলতে যে আজকে আমাদের বিধায়কদের মারধর করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজ আমাদের অবস্থান বিক্ষোভ চলছে সমগ্র পশ্চিমবঙ্গে থানায়। এদিকে বিধানসভার ঘটনার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ জানিয়ে হাবড়া থানার সামনেও অবস্থান বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাবড়া থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই বিষয়ে বারাসত বিজেপি সাংগঠনিক সভাপতি বিপ্লব হালদার বলেন, যে বিজেপির এমএলএদের উপরে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কারণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর তার বিচারের জন্যে আমরা জনগণের কাছে এই মিছিল উপস্থাপন করেছি। সেই জন্যে হাবড়া বিধানসভা ক্ষেত্রে আমাদের জেলার সাধারণ সম্পাদক এবং ওবিসি মোর্চার সভাপতি তাদের নেতৃত্বে আমাদের এই আন্দোলন আজকে হাবড়া শহরে আমরা বিক্ষোভ মিছিল করেছি। থানার সামনে সেই বিক্ষোভ মিছিল শেষ করলাম সৌজন্যমূলক, আর সোমনাথদার নেতৃত্বে আমরা থানার অফিসারের সাথে কথা বললাম। হাবড়া যে উদ্ভূত পরিস্থিতি সেগুলো নিয়েও আমরা চর্চা করলাম। আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে 5 জনের যে সাসপেনশন সেটা তুলে নিতে হবে এবং রামপুরহাটের বিষয়টাকে নিয়ে বিধানসভায় বিবৃতি দিতে হবে মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।